তো বন্ধুরা, আজকের রেসিপি হলো চিকেন কিমা মশলা। আপনারা অনেকেই হয়তো এটা ঢাবাতে খেয়েছেন, আর না যদি খেয়ে থাকেন তাহলে রেসিপিটা দেখুন এবং বাড়িতেই বানিয়ে খান, একেবারে ঢাবার ফিল চলে আসবে। নমস্কার, আমি সূর্য। তো আজকে একটা খুবই সুখবর আছে, আপনারা যদি পড়তে ভালোবাসেন তাহলে aboutcookingweb.blogspot.com-এ যেয়ে আমাদের রেসিপিগুলি পড়তে পারেন। লিঙ্ক ডেসক্রিপশন এবং আই বটনে দেওয়া আছে, আপনারা চাইলে চেক আউট করতে পারেন। আর এই চ্যানেলে যারা প্রথম এসেছেন তারা নিচে রেড সাবস্ক্রাইব বাটনটি ক্লিক করে গ্রে করে দিন। তো চলুন আর না দেরি করে রেসিপিতে যাওয়া যাক। কড়াইতে 2 টেবিল চামচ সরষার তেল গরম করে তাতে 1 চা চামচ জিরা, 6 থেকে 7টা লবঙ্গ, 3টা ছোটো এলাচ, 1টা বড় এলাচ আর 1 চা চামচ দারচিনি ও 2টা তেজপাতা দিয়ে সামান্য ভেজে নিন। এরপর 1 কাপ পেঁয়াজ কুচি ও 1 চা চামচ কাঁচা লঙ্কা কুচি দিয়ে ভালো করে ভেজে নিন। এবার 1 চা চামচ রসুন বাটা ও 1 চা চামচ আদা বাটা দিয়ে ভালো করে ভেজে নিন। একটু ভাজা ভাজা হয়ে গেলে 1টা টমেটো কুচি দিয়ে ভালো করে ভেজে নিন। এরপরে 1 চা চামচ হলুদ গুঁড়া, 1 চা চামচ লঙ্কা গুঁড়া ও 1 চা চামচ ধনে গুঁড়া দিয়ে একটু ভেজে নিন। মশলাটা একটু ভাজা ভাজা হয়ে গেলে 500 গ্রাম চিকেন কিমাটা দিয়ে একটু নেড়েচেড়ে স্বাদ মতো নুন দিয়ে ভালো করে কষে নিন। কষা হয়ে গেলে 10 থেকে 15 মিনিটের জন্য লো ফ্লেমে ঢাকা দিয়ে রাখুন। 10 থেকে 15 মিনিট পর ঢাকনাটা খুলে একটু নেড়েচেড়ে সামান্য জল দিয়ে এবং 10 থেকে 15 মিনিট হাই ফ্লেমে ফুটিয়ে পরোটা, রুটি বা রাইসের সাথে সার্ভ করুন। রেসিপিটা ভালো লাগলে একটা লাইক করুন এবং হোয়াটসঅ্যাপ স্ট্যাটাসে ভিডিওটা শেয়ার করে দিন। খাওয়ার সময় গোটা মশলাগুলো মুখে পড়লে খুব বিরক্তি লাগে, তাই আপনারা চাইলে গোটা মশলাগুলোকে গুঁড়িয়েও ব্যবহার করতে পারেন। আর যদি গুঁড়িয়ে ব্যবহার করেন তাহলে মশলাটা রেসিপির শেষে দিবেন, নাহলে প্রথমে দিলে মশলাটা জ্বলে যাবে। আশা করছি ভিডিওটা ভালো লেগেছে। ভিডিওটা ভালো লাগলে রেসিপিটা বাড়িতে ট্রাই করুন এবং কমেন্ট করে জানান। তো সবাই খুশি থাকুন, আশেপাশে সবাইকে খুশি রাখুন। দেখা হচ্ছে পরের ভিডিওতে।